বুগরা বাডিরা মুন্ডিরা বাইরা সবাই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন। আমরাও আপনাকে দোয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আপনাকে সামনে আবারও। যদি আমারে ভালো লাগে তাহলে দেখেন, আমারে ভালো না লাগলে ঠেলা দিয়ে চলে যান। এই হলো আমার শখের বারান্দা, যে বারান্দা আপনারা সবাই চেনেন। এই বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় আমার সল পাশের বাড়ির এক শ্যামরার সাথে গল্প করে। আল্লাহ শ্যামরা কইছি আবার বরিশালেরা মাইন্ড করেন না, আগে জানতাম না যে শ্যামরা শ্যামরি করলে বরিশালেরা আবার মাইন্ড করে। সে গল্প পরে আর একদিন কবানি। তো অন্ধকারে কথা কতি তার ভালো ঠেয় না, তা বাবারে ধরিস আমার একটা লাইট কিনে এনে দাও। এর আগে দুটো লাইট লাগাইছিল, হোল্ডার নষ্ট হয়ে যাওয়ার কারণে আমরা লাইট লাগাইনি। পরে এখন হোল্ডার লাগানো হয়েছে কিন্তু লাইট লাগানো হয়নি। তো সাহলের আবদার মিটানোর জন্যই বাবারটা লাইট কিনে নিয়ে আসছে। ওরে আল্লাহ, সেই লাইটটা লাগানোর পরে আমি সুইচটা দিয়ে দেই যে হলুদ বাতি, হলুদ রঙে আমার বারান্দা এত ফাইন দেখা যাচ্ছে যে কি আর কব। আমার কাছে সে বিরাট ভালো লাগতেছে। সে হলুদ আলোয় বারান্দায় মনে হচ্ছে বসে থাই, তাই দৌড়াইছে লেগেছি রান্নাঘরে, যাই এক কাপ চা বানাই নিয়ে আসছি। হলুদ আলোর মধ্যে বসে আমি চা খাবো আর আমার গাছের সাথে দাঁড়াই থাকবো হলুদ আলোর মধ্যে। কি যা ফাইন দেখা যাচ্ছে, ক্যামেরাটা একটু গোলা গোলা দেওয়া যাচ্ছে, কারণ আমার মুখে গরিব মানুষ, একটু কম দামি মোবাইল, তার জন্য একটু ভিডিওটা তো ভালো সুন্দর দেখা যাচ্ছে না। আসলে কিন্তু হলুদ লাইটই বারান্দাটা বিরাট ফাইন দেখা যাচ্ছে। আপনাকে কারোর বারান্দা থাকলেই আমি সাজেস্ট করবো যে আপনারা একটা হলুদ লাইট লাগাবেন, দেখেন কিরাম ফাইন দেখা যায়। অনেক বুকে বারান্দাই আছে, বড় লোককে ভিডিও তো দেখি তো ঘরে, ও হলুদ লাইট লাগাই ওই যে, তারপরে হচ্ছে সাইড টেবিল কন, তারপরে ওই যে বিভিন্ন জারবাতি মারবাতির মধ্যে হলুদ লাইট লাগাই, বিরাট ফাইন দেখা যায়, আমি দেখেছি সুন্দর দেখা যায়। তো যাই হোক, শুধু যে লাইট দেখানোর জন্য আপনাকে সাথে ভিডিওটা করতেছি তা না, আরও আর একটু কারণ আছে। ছোট্ট একটু শেষের দিকে একটু টিপস দেবো যে গাছের যত্নে কী আপনারা ব্যবহার করতে পারেন। আমি আসলে করি, যদি কারোর উপকারে হয় তাই একটু ভিডিওর মধ্যে অ্যাড করে দিলাম। তো এখন মেলা বাজে, প্রায় 11টা বাজে, আমার হুট করে মনে হলো যে আজকে গাছে পানি দিনে, এই দিন আমার কৈলাস গাছটা একবারে ডইলে পড়িছে। তো দৌড়াইছিলে গেলাম রান্নাঘরে, এই যে চা পাতা জমায় আর এখানে জমাইছি একটু পানি, আর এই পানির মধ্যে ছেলে হচ্ছে পেঁয়াজ রসুনের খোসা দুই দিন আগে ভিজাই থুয়ে দিছিলাম। তাই সন্ধ্যাকালে আমি হলো সেই পেঁয়াজ রসুনের খোসাগুলো উঠেই রয়েছি, আর এখন যে পানিটা ছিল সেই পানিটা একটু সেঁকে নিলাম, বিরাট গন্ধ করছে। তা লেবুর রস দিছিলাম এক টুকরো, তারপরেও দেখলাম বিরাট গন্ধ করছে। আর গন্ধের জন্যই না, সরাসরি ওই রস দেওয়া যাবে না, তাহলে গাছের বিরাট ক্ষতি হয়ে যাবে। তার জন্য ওখানে আরও তিন ডাবল পানি মিশিয়ে নিলাম, যতটুক রস তার তিন ডাবল পানি মিশিয়ে নিলাম। আর এটা 24 ঘন্টার মধ্যে এলে দুই ডাবল মিশালে হতো, তা আমার একটু দুই দিন দেরি হয়ে গেছে, তার জন্য আমি তিন ডাবল পানি মিশিয়ে নিলাম। আর যে গাছে আমার ফুল ধরে বাইসে বাইসে, সেই গাছের গুঁড়ায় শুধু আমি এই পানিগুলো দিলাম, অন্য গাছের গুঁড়ায় আর দিলাম না, কারণ আমার ফুল প্রয়োজন। তো যে গাছের গুঁড়ায় আমার ফুল আসার মতো সেই সব গাছে হচ্ছে এই পানিটা দিলাম, ফুল আবার আসবে না। আপনাকে যদি কারোর গাছে ফুল না আসে এরকম এই পানি দিয়ে দেখেন, পেঁয়াজ রসুনের খোসার পানি দেখেন, ফুল আবার আসে না, ফুল আসবে না, ফুলের বাপও আসবে না। তা আজকে চলে যাচ্ছি, যাওয়ার আগে আমার স্পাইডারটা দেখাই যাচ্ছি, কি সুন্দর, কারো দেবো না কিন্তু।